তো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আর আমরা ভালো আছি আর এই সকাল সকাল মাম্মার জন্য ব্রেকফাস্ট তৈরি করার জন্য উঠেছি মাম্মার স্কুল আছে আজকে তো মাম্মার জন্য কি ব্রেকফাস্ট তৈরি করছি আমার সঙ্গে তোমরাও দেখো মাম্মা প্রথমে খাওয়ার জন্য একটু দুধ গরম করব দুধ বিস্কিট খাবে আর তারপর স্কুলের জন্য টিফিন বানাবো ডিম রুটি দুধ দিয়ে এই দুধ ডিম রুটি একসঙ্গে ফাটিয়ে নেব দুধ ডিম একসঙ্গে ফেটিয়ে নিয়ে আর রুটি দিয়ে ওটা ডিম টোস্ট টাইপের করে দেবো দেখতে থাকো ব্লগটা আশা করি ভালো লাগবে তবে ফেটিয়ে নিচ্ছি আর এদিকে দুধ গরম হয়ে গিয়েছে এটা মাম্মাকে দিয়ে আসছি ও পাপা ওকে খাওয়াবে আর এদিকে প্যানের মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি তারপরে রুটিগুলো একে একে দিয়ে দেব ডিম ডিম লাগিয়ে লাগিয়ে ডিমের মধ্যে ছুপে ছুপে তো এটা বাচ্চাদের জন্য হেলদি একটা টিফিন রেসিপি সেটা তোমরা অবশ্যই জানো বাচ্চাদের স্কুলে যদি কন্টিনিউ দোকানের কোনো খাবার কিনে দেওয়া হয় পেটের পক্ষে সেটা ভালো নয় এটা হেলদি রেসিপি এরকম বাচ্চাদের বানিয়ে দিলে বাচ্চাদের পেটের সমস্যা হবে না বাচ্চারা ভালো থাকবে তো আমার মাম্মা তো এরকমই টিফিন বানিয়ে দিলে খুবই পছন্দ করে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে পাশে থাকবে চলো দেখতে থাকো মাম্মার টিফিন রেডি হয়ে গিয়েছে এবার মাম্মাকে টিফিন বক্সে এটা সার্ভ করে দেব। দেওয়ার পরে মাম্মাকে এবার ড্রেস পরাবো ওদিকে পাপা ওকে খাওয়াচ্ছে খাওয়ানো হয়ে গেলে ওকে ড্রেস পরিয়ে বেরিয়ে পড়ব তো ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে মাম্মার বাবা মাম্মাকে খাইয়ে দিচ্ছে মাম্মা ঘুম থেকে উঠেছে আমি এদিকে ব্যাগটা গুছিয়ে রেডি করে নিচ্ছি আজকে কি কি পিরিয়ড হবে সেগুলো আমি রুটিন দেখে গুছিয়ে নিচ্ছি মাম্মার বই খাতা তো আগের দিন রাতে গুছিয়ে রাখি কালকে যেহেতু একটু জ্বর ছিল ভাবলাম যাবে কি ঠিক নেই ওই জন্য আমি গুছিয়ে রাখিনি সকালে সব গুছিয়ে নিচ্ছি তো ওই টিফিনটাও প্যাক করে দিলাম এবার মাম্মা রেডি করানোর পালা মাম্মার রেডি করাতে করানো হয়ে গিয়েছে মাম্মা হাসছে তারপরে মাম্মা টাটা করে বেরিয়ে পড়বে আবার দেখা হবে স্কুল থেকে বাড়ি ফেরার পরে ততক্ষণ সব দেখতে থাকো তো স্কুল থেকে বাড়ি চলে এসেছি ভিডিওটা স্কুলে কন্টিনিউ করলাম না বাড়ি আসার পরে ফ্রিজ থেকে আগের দিনের মাংস কষা ছিল বের করলাম এদিকে রান্না করে নিয়েই ভিডিওটা শুরু করেছি একটা মাছের তরকারি তো মাস্ট রাখতেই হবে যে তোমার হাজব্যান্ড আঝালা খায় আর তরকারিটা দেখেই বুঝতে পারছো খুবই আঝালা তরকারি করি আর এদিকে মাছগুলো ভেজে রেখেছি আবার পরের দিনের জন্য আর এদিকে ভাতটা অর্ধেক করে রেখেছি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি দিচ্ছি রান্নাবান্না দেখাবো এসে সঙ্গে সঙ্গে করার জন্য তাড়াহুড়ো করে রান্না করার জন্য ব্যস্ত ছিলাম ওই জন্য তোমাদের দেখতে দেখাতে পারিনি আর ওদিকে আরেকটা রান্না হচ্ছিলো আর এদিকে আগের দিনে আমার একটা পাশের বাড়ি একটা যা এরকম বিরিয়ানি করেছিল মাম্মাকে দিয়েছে তো সেটা ফ্রিজের মধ্যে ছিল ও খায়নি রাতে দুপুরে সেটাও গরম করে দেবো আর এই দেখো মাম্মা আঁকতে বসে গিয়েছে মাম্মা ড্রয়িং করতে এত পছন্দ করে এত পছন্দ করে আমরা ড্রয়িংয়ের জন্য কোনো দিনও বলতে লাগে না ও নিজে নিজে ও ভালো ভালো ড্রয়িং নিজের ইচ্ছায় করে আমাদেরকে ডেকে ডেকে দেখায় তো বেশ ড্রয়িংগুলো দেখতে ভালো লাগে তো স্কুল থেকে আসার পরকে স্নান করিয়ে দিয়েছি দেওয়ার পরে এই ডাব খাচ্ছে যেহেতু গরমের দিনে ডাব খেয়ে তো একদম মন মাইন্ড সব ফ্রেশ হয়ে গিয়েছে আনন্দে কেমন নাচছে তোমরা দেখতে পাচ্ছ তো নাচ নাচতে নাচতে আমি ওকে ডেকে নিয়ে এবার খাইয়ে দেবো ভাত যেহেতু স্কুল থেকে এসছে অনেক সকালে উঠছে খাইয়ে ঘুম পড়াবো তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব টাটা গুড বাই ভালো থেকো সবাই